টাকা পয়সা তো সব শেষ। আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার যে সোনাগুলো আছে ওই সোনার গয়নাগুলো নিয়ে এসো। হ্যাঁ তোমার অঞ্চল প্রধান আমার এই অঞ্চলে কখনো চুরি ডাকাতি হয়নি আর হতেই পারে না। তুমি জানো না এই অঞ্চলে চুরি ডাকাতি হয়নি আর হবেও না কোনো। তোমার আবার কি হলো? কি হয়েছে? কাঁদছো কেন? কি হয়েছে বলো? কি তোমার সোনার গয়না চুরি হয়ে গেছে? তার সর্বনাশ। আমার মন বলছে নিশ্চয় আমার অঞ্চলে চোর তৈরি হয়েছে। চলো তোমরা আমার সঙ্গে চলো, এক্ষুনি থানা যাবো, বড় বাবুকে ডাকবো, বিডিও সাহেবকে ডাকবো, আমার মিটিং করবো। আমার অঞ্চলে চুরি করতে গিয়ে কোন চোর যদি ধরা পড়ে তাহলে তার মৃত্যুদণ্ড হবে। চলো আমার সঙ্গে দেখি। একসাথে বসে খাবো আমরা। দাঁড়াও তো, পরে হবে। এই গ্রামের এই মানুষের কাজ ও মানুষের কাজ করতে করতে আমাদের অনেকদিন কোন আনন্দ ফুর্তি হয় নাই, আজ একটু আনন্দ করার বড় ইচ্ছা গো। হ্যালো লটকে কি বলতে হয় কাকা? এই সময়ে খাবো বলছে, এই সময়ে আনন্দ করো। রান্না হয়ে গেল, ভালো লাগে? রান্না হয়ে গেছে যখন তখন খাবোই তো। পালিয়ে চলো, এটা মনে হচ্ছে সিরিয়াল দেখছে। লাগাও লাগাও। ওই জন্য আমি তোমায় এত ভালোবাসি গো। কি তুমি ভালোবাসো? হে নতুন প্রেমে হের জ্বালা, আগে আমি জানতাম না। আরে আমার শাশুড়ির মিষ্টি রে। এইটা তো শ্যামল শালা, এইবার তুমি ঘুমাও না। আমি জানতাম না লো সো
প্রধানের কাছ থেকে মারা টাকা আমি এনেছি। হ্যাঁ তাতে কি হয়েছে? সব তোমার নামে করে দিয়েছি। এবার আমাকে মেরিয়ে ওই বিধবা ভাতার লোক তা আছে। দিলাম সরু সরু সই। আমি যাবো আর আসবো খবর করলে আমি চলে আসবো। তুমি এত রাত্রে আবার প্রধানের বাড়ি যাবে? তোমাকে এখনো যেতে হয় না? ওগো শোনো, না গেলে লোকে নিন্দা করবে। লোকে নিন্দা করবে? দীর্ঘদিন একটা সম্পর্ক আছে সবসময় প্রধান আর প্রধান। শোনো, আমি যাবো আর আসবো, তুমি দরজা খুলে রাখবে না, আর যেন ঘুমিয়ে পড়ো না, আমি বলে দিলাম। ঠিক আছে যাও যাও, যাবো আর আসবো। আচ্ছা লোক বটে, 2 কেজি খাসি মাংস রান্না, ভাবলাম দুজনে খাবো, চলে গেল এখন প্রধানের বাড়ি। ওরে ঝন্টু কাকা, বন্ধু তার থেকে বড় জমি একটু গা গড়া দি। আরে শালা, আস্তে কথা বলিস, চুপ করো চুপ কর। শোনো কাকা, শ্যামল শালা চলে গেল, ওর গোদা বউটা জেলে দিয়ে গেল, শুয়ে পড়েছে। এইবার কাজ কম মজা করবো, বেশি কথা বলবো না, ফিস ফিস। হ্যাঁ ধরা পড়লে কেচে করে দেবে, ফিস ফিস। তুমি আমার মাঝে মাঝে পেট দিয়ে ফেলাও, পারলু ফিস ফিস, আওয়াজ করা হবে না, ধস করে দেওয়া হবে না, ফুসকো দিয়ে দেবো। খাসির মাংস টাংস যদি থাকে, ঝোল থাকে, খাসির ঝোল আগে পেট ভরিয়ে খাবো, তারপরে চুরি করবো। আর খাসির মাংস চুরি করার একটা নিয়ম আছে। কিরকম? খাসির মাংস যদি খাওয়ার আগে চুরি করতে হলে কি করতে হবে? খাসির মাংস সেই কড়াইয়ে এই 5টা আঙুল এক জায়গা করতে হবে, দিয়ে ঝোলে চুপিয়ে দিতে হবে, দিয়ে ঘরের মেঝেতে এমনি করে ছাপ দিতে হবে। মেঝেতে ছাপ দেবো কেন? তাহলে বলবে কুকুরে খেয়ে পালিয়েছে। আমরা খাবার কুকুরের নাম হবে, ইয়ে ছাপ থাকবে, যাবে ফিস ফিস। ভগবান মনে হচ্ছে যত অজয় নদীর বান্ধের বালি সব ওর গায়ে লাগিয়ে দিয়েছে। হ্যাঁ পড়িয়াছে তো মনে হচ্ছে পারি মশ পড়িয়াছে গো। ওর বাপ পড়িয়াছে তো তোর কি? নেই ছেলে গায়ে হাত দিবি না, ফিস ফিস। আমরা ডাকাত, আমরা চুরি করবো। ঢুকে যখন বলেছি নিচে থেকে একবার উপর পর্যন্ত ছিল ছাড়িয়ে দেবো, পায়ে তোরা আছে নাকি দেখি। যা চাজ গুটি লিয়ে বাড়ি। সারে জাহান সিয়াচ্চা কাপুটা তুলো না শুয়োরের বাচ্চা, তোমার দ্বারাই কিছু হবে না। কাপড় তুলছি না, আমি হাওয়া দিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি। হাওয়া ঢুকছে কোথা দে, তলায় ঠান্ডা লাগলে উঠে পড়ি। ফিস 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 ফিস। মাগে পাইয়ে তোরা পর নাই, পাই একটা আঙ্গুটি পরে বসে যা পড়েছে কোমরে বিচার লাগে, কত খুঁজাবি। ফিস ফিস শালু মাছ খাইলি রে, শালু মারা শালু শুয়ে পড়ে দেখো, শালু
খিদে লেগেছে চার পাঁচ কদিন খাওয়া হয়নি রান্না ঘরটা কি দেখি তুমি বলছো খাসির মাংস, এটা খাসির মাংস লয় তো পাটার মাংস, আমার পাশে একটা অন্ডকুশ পড়েছে। ধনে পাতা দিতে ভালো হইতো ধনে পাতা খাবে চুরি করে দেবো ধনে পাতা হ্যালো নিজের পাতা ছিঁড়ে খাও হ্যাঁ লাভে যা পেছি তাই খাই শ্যামল বউ কিরকম বাবু সানের মধ্যে পড়ে আছে থাকো মা জগদম্বা ভোর হয়ে গেল নাকি রে টবল দিচ্ছে নাকি রে পাল্লা আবার লকডাউন পড়বে আবার রেশনে ফ্রি চাল দিবে সেই ঘোষণা করছে খাও তো খাও খাও কি ব্যাপার কি ব্যাপার গলাটা চেনা চেনা গলা কাকা কাঁটা পুঙ্গাই ভরো কাঁটা পুঙ্গাই ভরো মাংসর কাঁটাই বা কি হবে এ শালা ধরা পড়ি যাবে ওরে এক কাজ শালু তো বাদ ধরে যায় দাঁড়িয়ে আছে এক কাজ কর আমাকে মেরে ফেলাবে এক কাজ কর কোথায় যাবো কি করবো আমার পুঁয়ে ধরে এখানে ছেলে দাও তোমাকে যা বলে গেলাম তাই তুমি করেছো শালা তো লড়িস না কই দাও তাড়াতাড়ি খেয়ে দাও তুমি চলে এসেছো আমি কখন বসে থাকতে থাকতে শুয়ে পড়েছি গো ঘুমিয়ে গেছিল বেশ বেশ তাড়াতাড়ি খেয়ে দাও সব খাসির মাংস খেয়ে নিয়েছে গো এবার আমরা কি খাবো দু কিলো খাসির মাংস বাড়িতে পাঠাইলাম দু কিলো মাংস কুকুর খেয়ে নিয়েছে ওই জন্যই তো বললাম এখনই খেয়ে নাও তুমি চলে গেলে প্রধানে বাড়ি এখন কি খাবো বলো কথা বলি না ফিস ফিস শালো কেটে করবে পিস পিস এই কি গো কি আবার কি হলো কি হয়েছে কি বলো কুকুর খেয়েছে তা কুকুর খাবে না তো কি সে খাবে কুকুরে খেলে ওই খাসির হাড় সহ্য খাবে তো হাড় গলা পাশে পড়ে আছে আর বলছে মাংস কুকুর খেয়েছে হ্যাঁ এখানে এক জায়গায় পড়েছে এইখানে এক জায়গায় পড়েছে তার মানে এইবারে আমি বুঝতে পেরেছি তুমি আবার কি বুঝতে পারছো যে আমাকে বারে বারে ওই প্রধানের বাড়ি পাঠাও কেন তুমি আমাকে ভালোবাসো না
আজ আমি বুঝতে পেরেছি তুমি আমি যাওয়ার পরে ওই দুটো মরদকে ঘরে ঢুকিয়ে ঢপ্পি গুদানি পাশে বসিয়ে খইঞ্চিস কি বলছো আমি কাকে ঢুকিয়েছি এ বল বলছি তো আমি কিছু জানি না মরদকে ঘরে ঢুকিয়েছিলি বল দেখো তুমি তো বললে আমি পুথানা বাড়ি চললাম হ্যাঁ তুমি চলে গেলে হ্যাঁ আর আমি দরজা একটু ঠেল দিয়েছিলাম আর আমি শুয়ে পড়েছি ঘুমিয়ে গেছিলাম আমি কাকে ঢুকাবো বলো তো দুজই তো থাল পড়ে আমি জানি না বিশ্বাস করো সত্যি বলছো আমি কাকে ঢুকিয়েছিলি বল বলছি তো আমি কিছু জানি না শুধু শুধু তুমি রাগ করো বলছি কিছু জানি না আরাম জাদি তুই এমনি বলবি না ভাগো তুমি আমার এইবার বুঝতে পেরেছি দেখো তুমি ছাড়া আমার কেউ নেই ঘর ঢোকার অভ্যাস আছে বল সত্যি বল আমি সত্যি করে বলছি তুমি ছাড়া আমার কেউ নেই বল কোন মোরা ঢুকিছ বলবি না ওগো আমি সত্যি করে বলছি লড়ি না রে লড়ি না রে এই হারাম যদি বলবি না আমি সত্যি করে বলছি আমি কিছু জানি না গো উনি বাবা রে হাসি বল কোন মোর ঢুকিনছিস ঘরে বল বল ওগো বিশ্বাস করো গো আমি কিছু জানি না গো এ কে জানে মাথা হাত দিয়ে বলছি এই কে জানে আমি কিছু জানি না কে জানে জানে শুধু পড়া লাগা জানে পরবালা দুয়া হিস জানে সব পরবালা জানে ও কিছু জানি না কে জানে বলছে জানে সব পরবালা জানে বল ঠিক কর বল এই এই এ শালা ধরিয়ে দিলি রে এ শালা ধরিয়ে দিলি রে এ শালু চুপ রে হাগোটা এ শালু চুপ রে ওরে শালা এইবার বুঝতে পেরেছি এই তোর জন্য আমি নিজের বইয়ের গায়ে হাত তুলি সাজে এই গিনে তোমার দানে কিছু হবে না দাঁড়াও এই ছোটার জন্য আমি মার খেয়েছি আমি তোকে ছাড়ছি না এই নাম আচ্ছা মাথা থেকে নাম বলছি নাম নিজে ধরাবো আমাকে ধরাইলি রে আমার কোনো দোষ নাই দোষ যা জানো ওই উপরে বাল্লা ওই উপরে বাল্লা আমি জানি না আমি নিচে বালো উপরে বাল্লা আমি বারবার ধরা পড়ে গেছে নাকি ধরা যখন পড়ে যা তার উপায় নাই শ্যামল ভাই কাহিনী তো ছেলে হ্যাঁ ছেলে চোর চোর হোক যা মানুষ তো বটে হ্যাঁ বটে স্বাভাবিক না চোর হলে আমরা মানুষ নয় এবার শোন চোর যদি বেটা ছেলে চোর হয় তাহলে বেটা ছেলে পুলিশে ধরে নিয়ে যায় হ্যাঁ যদি মেয়ে ছেলে চোর হয় তাহলে লাডিস পুলিশ ম্যাডাম আছে যে মেয়েকে ধরে নিয়ে যায় হ্যাঁ যায় তোর ঘরে চুরি করছে আচ্ছা তো একটা পুরুষ মানুষ জোয়ান জল জানতে মেচাছিস তোর বউ কেন আমাদের মারবি রে ভাই তাহলে লাঠি টুলি তো আমাদের মার তোমার তো বউ কেন মারবে আমাদের নিজের লজ্জা তোর হলে একটু বিবেক আছে আচ্ছা তুই কি গো মারবি তোর যা চেহারা তোর বউ যা চেহারা তোর বউ তো তোকে আইসক্রিমের মতন চুচিয়ে তোর কাটি ঠারো করে দিয়েছে শোন
আমরা চোর হতে পারি তবু আমাদের মনুষ্যত্বের জ্ঞান আছে আরে তোর মতন আমার ঘরে যদি চোর ঢোকে চোর কে কি করে মাইতে আমার কাছে শিখলে প্রথমে চোর ধরবো চাপ ধরবো এই সুর বাচ্চা আমি ঘরে নাই আমার বউ কাছে এত বড় সাহস তো আমার ঘরে ঢুকিস আজ কেবল পুরুষত্ব জেগে গেছে এইবারে এই হারাম জাদুর কাছে শিখে গেছি এইবারে খেলা হবে দেখ চোর কি করে শাসন করতে হয় খেলা হবে হারাম জাদা আমার বউ ছিল একা আর দুজনে তো ঢুকে বউ কাকুমার হ্যাঁ এইবার দেখ চোর কাকে শাসন করা বলে এখনো পর্যন্ত একটা চোরও ধরা পড়লো না এত করে দারোগা বাবুকে বললাম যে একটু পাহারা দিয়ে ভালো করে দেখুন দিন রাত চুরি হচ্ছে গ্রামের মধ্যে বলে হ্যাঁ গো কথা কি হলো আদৌ চোর ধরা পড়বে তো পড়বে তো আমি জানি কিন্তু এখনো পর্যন্ত ধরা পড়েনি তোমরা এত লোকজন বাড়িতে সবার কি বাড়িতে চুরি হয়েছে আপনি থাকতে আমাদের গ্রামে এত নাম করা প্রধান থাকতে আমাদের গ্রামে এত চুরি হবে এটা মানতে পারি না আপনি কিছু ব্যবস্থা করুন করব ব্যবস্থা করব আমিও মানতে পারছি না আমি কত করে বিডিও সাহেব বিচার করুন প্রধান সাহেব বিচার করুন আমার বাড়িতে দুটো চোর ঢুকেছিল কি দুটো কাছে খাসির মাংস ছিল দুটো চোরে খেয়ে নিয়েছে তোর বাড়িতে আমাদেরকে এখানে ধরে নিয়ে এসেছি